সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রুবেল একাডেমি 360-এর পক্ষ থেকে তোমাকে স্বাগতম। আজও তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় 2021 সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস। আজ আলোচনা করব বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস নিয়ে। তোমাদের এসএসসি পরীক্ষা 2021 সালের আগস্ট মাসে হতে পারে, তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল অংশে চলে যাই। তবে তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল অংশে চলে যাই। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় বাংলা প্রথম পত্র, বিষয় কোড 101। তোমাদের পরীক্ষা 2021 সালের আগস্ট মাসে হতে পারে। বিষয় বাংলা প্রথম পত্র, বিষয় কোড 1, পূর্ণমান 100। প্রথমে তোমাদের গদ্য, প্রথমে যে সিলেবাসে যেটা নির্ধারণ করা হয়েছে তাদের শোভা, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা গদ্য। তোমাদের প্রয়োজনীয় ক্লাস হবে দুটি, প্রথম ক্লাস ও দ্বিতীয় ক্লাস। দুই, গদ্য গল্প, ছোট গল্প পড়ে তার বিষয়বস্তু বক্তব্য চরিত্র বিশ্লেষণ করতে পারবে। আ মাটির ভেপু, এটি লেখা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমাদের এটা ক্লাস হবে একটি এবং চতুর্থ ক্লাস হবে এটা। তিন নম্বর গদ্য মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী, ক্লাস হবে ষষ্ঠ সপ্তম ক্লাস। তারপর তোমাদের শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরী, ক্লাস হবে নবম ও দশম, প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী, মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়, একাত্তরের দিনগুলো জাহানারা ইমাম, সাহিত্যের রূপ ও রীতি হায়াত মাহমুদ। তারপরে তোমাদের গদ্যর পর তোমাদের নির্ধারণ করা হয়েছে কবিতা বঙ্গবাণী, এটি লেখক আব্দুল হাকিম। তারপরে আছে কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত, মানুষ কাজী নজরুল ইসলাম, পল্লী জননী জসীমউদ্দীন রানার, সুকান্ত ভট্টাচার্য, আমার পরিচয় সৈয়দ শামসুল হক, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো নির্মলেন্দু গুণ, কাকতাড়ুয়া অর্থাৎ উপন্যাস, আর তোমাদের আছে নাটক বহিপীর। তোমাদের মোট ক্লাস হবে 30টি, বাংলা প্রথম পত্রে তোমাদের ক্লাস হবে 30টি। তো চলো, এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রে শর্ট সিলেবাস। তো দেখে নিই এবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস। বিষয় বাংলা দ্বিতীয় পত্র, বিষয় কোড 102। তোমাদের প্রথমে আছে ব্যাকরণ অংশ, ব্যাকরণ অংশে থাকছে দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদে থাকছে ধ্বনি তত্ত্ব, দ্বিতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদে থাকছে সন্ধি। তোমাদের ক্লাস একটি একটি করে নির্ধারণ করা হয়েছে। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিরুক্তি শব্দ, তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ পদাশ্রিত নির্দেশক, তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ সমাস, তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ উপসর্গ, তৃতীয় অধ্যায় নবম পরিচ্ছেদ কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, তৃতীয় অধ্যায় দশম পরিচ্ছেদ তদ্ধিত প্রত্যয়, তৃতীয় অধ্যায় একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণীবিভাগ, চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ পদ প্রকরণ, চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ক্রিয়াপদ, পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ বাক্য প্রকরণ। পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা। তারপরে থাকছে তোমাদের নির্মিত অংশ, অনুচ্ছেদ, চতুর্থ ক্লাস,
তোমাদের এটা নির্ধারণ করতে পাঠ্যসূচি বহির্ভূত বই পুস্তক ও পত্র পত্রিকা পড়ে বিষয়বস্তু মর্ম ব্যক্ত করতে পারবে। পত্র লিখন, দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় চিঠি পত্র, দরখাস্ত, খুদে বার্তাতে লিখতে পারবে তোমাদের পত্র। সারমর্ম, সারাংশ লিখন, ভাব সম্প্রসারণ লিখন, প্রতিবেদন, প্রবন্ধ রচনা, তোমাদের সর্বমোট ক্লাস হবে 20টি। তো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস 2021। তোমাদের পরীক্ষা 2021 সালের আগস্ট মাসে হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।